আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, আর সেটি হলো ফলের সালাদ। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আমি এখানে যে ফলগুলি নিয়েছি, আর এই সালাদটি আপনারা যে কোনো ফল দিয়েই তৈরি করে নিতে পারেন। তো আমি যেভাবে বানিয়ে নিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি মালটা, তারপর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি, তারপর দিয়ে দিয়েছি আপেল, তারপর দিয়ে দিলাম পেস্কা, তারপর নিয়েছি আঙ্গুর। আর আঙ্গুরগুলোকে দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর নিয়েছি কমলা, কমলার কোয়াগুলোকে খুলে তারপর আমি ছোট করে কেটে নিয়েছি। সবগুলা ফলেই কিউব করে কেটে নিয়েছি। তো আমি এখন মিক্স করে নিচ্ছি। আর এখন আমি সালাদে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। বিট লবণটা দিলে সালাদটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আপনারা বিট লবণ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, আর কেউ চাইলে নর্মাল লবণ দিয়েও খেতে পারেন। তো আমি এখন বিট লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সালাদে লবণটা দেওয়ার চেষ্টা করবেন খাওয়ার সময়, খাওয়ার আগে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু পানি উঠে যাবে। তো আমি সালাদে দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ, কিন্তু আমি টেলে নিয়েছি। তো মরিচটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়, কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে নিয়েছি। তো আমার সালাদ কিন্তু তৈরি হয়ে গেছে, আশা করছি সবার কাছেই ভালো লেগেছে। তো রোজার ইফতারিতেও এরকম একটি সালাদ আপনারা তৈরি করে রাখতে পারেন, এতে করে সব রকমের ফলের আইটেম খাওয়া হবে। তো আমার মতো যারা অলস ফল খাওয়ার ব্যাপারে, তারা এই সালাদটি তৈরি করে রাখতে পারেন। সারাদিন রোজা রাখার পরে শরীরে পুষ্টি যোগাবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।